হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জন মিলিংটন সিংয়ের লেখা বিখ্যাত ড্রামা রাইডার্স টু দ্য সি। জন মিলিংটন সিংয়ের জীবনকাল হচ্ছে 1871 থেকে 1909, আর এই ড্রামাটি তিনি লিখেন 1902 সালে এবং সেটি পাবলিশড হয় 1903 সালে। ড্রামাটির সেটিং হচ্ছে মূলত আয়ারল্যান্ডের কিছু দ্বীপ অ্যারন আইল্যান্ডকে নিয়ে, এবং এই অ্যারন আইল্যান্ডের বাসিন্দাদের জীবন জীবিকা নিয়ে এই উপন্যাসটি। তবে সেখানকার একটি পরিবার যার বর্তমান কর্ত্রী হচ্ছে মারিয়া, তার কিচেন এবং কটেজকে কেন্দ্র করেই এই ড্রামার সেটিংটা গড়ে উঠেছে। এই ড্রামাটিকে ওয়ান অ্যাক্ট প্লে বলা হয়, অর্থাৎ এই ড্রামাটির মাত্র একটি অ্যাক্ট রয়েছে, এবং এটিকে ওয়ান অ্যাক্ট প্লে এর আদর্শ ধরা হয়, কারণ অ্যারিস্টটল সহ অন্যান্য যে থিওরিগুলো রয়েছে ওয়ান অ্যাক্ট প্লে এর জন্য সবগুলোই সুন্দরভাবে ফলো করেছে এটা, আর বেশ ট্র্যাজিক, এই জন্য এটাকে ট্র্যাজিক ড্রামাও বলা হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ড্রামার ক্যারেক্টার লিস্ট সামারি, এবং এখানে কিছু সুপার ন্যাচারাল এলিমেন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো, এবং এখানে যে ট্র্যাজিক ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেই ট্র্যাজিক ক্যারেক্টারটা অন্যান্য ট্র্যাজিক ক্যারেক্টারদের থেকে কীভাবে আলাদা, অর্থাৎ ট্রেডিশনাল যে ট্র্যাজিক ক্যারেক্টার কনসেপ্ট রয়েছে সেটার থেকে কেন আলাদা সেটা আলোচনা করা হবে। চলুন ড্রামার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো জেনে নেওয়া যাক। যেহেতু এটি একটি ওয়ান অ্যাক্ট প্লে, সেহেতু এখানে ক্যারেক্টার খুবই কম আছে। ড্রামার প্রোটাগনিস্ট সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে মারিয়া। তিনি 6 ছেলে সন্তান এবং 2 মেয়ে সন্তানের জননী, এবং এই ড্রামার তিনি একজন ট্র্যাজিক ক্যারেক্টার। যেহেতু সমুদ্রের উপর ভিত্তি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হতো, সেই সমুদ্রেই তিনি তার পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে বার্টলি, মারিয়ার ছেলে সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট। উপন্যাসটি যখন শুরু হয় তখন দেখা যায় যে একমাত্র বার্টলি জীবিত রয়েছে। তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ক্যাথলিন, তার বয়স 20 বছর, সে মারিয়ার সবচেয়ে বড় মেয়ে। এবং চতুর্থ ক্যারেক্টার হচ্ছে নোরা, মারিয়ার যে 2 মেয়ে রয়েছে ক্যাথলিন আর আরেক মেয়ে হচ্ছে ইনোরা, সে হচ্ছে পরিবারের সবচেয়ে কম বয়স্ক সদস্য। মূলত এই 4টি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, এছাড়া 2টি মাইনর ক্যারেক্টার আমরা ধরতে পারি। তার ভিতরে একটি হচ্ছে সেই গ্রামের প্রিস্ট অর্থাৎ ধর্মযাজক, তার এখানে কিছু ভূমিকা রয়েছে এই ড্রামাতে। এবং পরবর্তী ক্যারেক্টার, যদিও এটি বাস্তবে কোনো ক্যারেক্টার নয় তবু ক্যারেক্টারের মতোই তুলে ধরা হয়েছে, সেটি হলো দ্য সি অর্থাৎ সমুদ্রটা। গল্পের প্রোটাগনিস্ট যেমন মারিয়া, তেমনি তার বিপরীত ধর্মী অর্থাৎ অ্যান্টাগনিস্ট হলো এই সমুদ্র। সবসময় তাকে নেগেটিভ রোলেই দেখা গেছে এই ড্রামাতে, এবং পুরো ড্রামা জুড়ে এই সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলুন ড্রামার মেইন আলোচনা যাওয়া যাক। ড্রামাটি শুরু হয় আয়ারল্যান্ডের একটি দ্বীপে যার নাম হচ্ছে অ্যারন আইল্যান্ড, এবং এই ড্রামার শুরুতে যে পরিবারটিতে দেখানো হয় সেখানে একটা কিচেন একটা রান্না করে কেক তৈরি করছে ক্যাথলিন, এবং সেখানে তার ছোট বোন নোরা সে একটা ছোট বান্ডেলের মতো নিয়ে আসলো যেখানে সম্ভবত বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, এবং নোরা ধারণা করছে এগুলো হচ্ছে তাদের বড় ভাই মাইকেলের হতে পারে, কারণ কিছুক্ষণ আগে একজন তরুণ প্রিস্ট এসেছিল। সে জানালো যে অনেক দূরে ডানে গেলে মাঝিরা একটি ডেড বডি খুঁজে পেয়েছে, এবং তারা ধারণা করছে যে এগুলো মাইকেলের অর্থাৎ নোরার ভাইয়ের হতে পারে। যেহেতু নোরার ভাই মাইকেল 9 দিনের বেশি সময় হয়ে যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দুই বোন কাপড়গুলো খুলে দেখছে না ভয়ে, কারণ তারা মনে করছে তাদের মা মারিয়া হয়তো আশেপাশেই কোথাও আছেন, এবং তিনি যদি ব্যাপারটা জেনে যান যে মাইকেল বেঁচে নেই সেটা তার জন্য খুবই যন্ত্রণাদায়ক হবে, কারণ ইতিপূর্বে তিনি অনেক সদস্য হারিয়েছেন তার পরিবার থেকে। এবং মাইকেলকে যেহেতু সপ্তাহখানেকের বেশি সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই অনেকটাই বেশি সম্ভাবনা রয়েছে যে এই কাপড়গুলো মৃত মাইকেলেরই হতে পারে। এই জন্য তারা কটেজের এক জায়গায় সেই বান্ডিলটা লুকিয়ে রাখল যেন সেটা তাদের মায়ের চোখে না পড়ে, এবং ইতোমধ্যেই তাদের মা মারিয়া, অনেকে মায়ের মন বলে একটা কথা আছে প্রচলিত যে অনেক কিছুই আগেভাগে ধারণা করে নিতে পারেন, তো সেই হিসেবেই মারিয়াকে দেখা যায় যে তিনি মাইকেলের ফিউনারেলের জন্য যে কফিন ব্যবহার করা হবে সেটাই ধীরে ধীরে রেডি করতেছেন,
যদিও তিনি এখনও জানেন না মাইকেল বেঁচে আছে কি নেই, কিন্তু যেহেতু অনেক দিন ধরে নেই, সপ্তাহখানেকের বেশি সময় ধরে, তাই তিনি এমনটা হয়তো ধারণা করছেন। পুরো ড্রামা জুড়েই আমরা শুরুর দিকে দেখতে পাই যে মারিয়াকে সবসময় কান্নারত দেখা যায়, সবসময় বিলাপ করছে এমন একজন মহিলা। এর কারণ হলো তিনি তার সন্তানদের নিয়ে চিন্তিত থাকতেন সবসময়, যে তারা যারা সমুদ্রে কাজের জন্য গিয়েছে তারা হয়তো আর কখনোই ফিরবে না। অর্থাৎ মাইকেল যে বেঁচে আছে কি নেই এটার শোকে তিনি কাতর। তবে এই মুহূর্তে এই তিন মা ও মেয়ে, অর্থাৎ মারিয়া, নোরা এবং ক্যাথলিন, তিনজনে আলোচনা করছে যে তাদের পরিবারের সর্বশেষ ছেলে সন্তান যে বর্তমানে জীবিত রয়েছে বার্টলি, সে নিজেও সমুদ্র পেরিয়ে যে তাদের ফেয়ার হয় গলে ফেয়ার, সেখানে বিভিন্ন যন্ত্রাংশ, প্রাণী এসব বিক্রি হয়, তো সেখানে তাদের যে পারিবারিক ঘোড়াগুলো রয়েছে একটা বড় এবং একটা ছোট, সেগুলো বিক্রি করতে যেতে চাচ্ছে কারণ তাদের টাকা প্রয়োজন। এবং বার্টলি এজন্যই যেতে চাচ্ছে যে তাদের আর কোনো ছেলে সন্তান ওই পরিবারে নেই, তাদেরকে সার্ভাইভ করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে এবং তাকে এজন্য যেতেই হবে। এবং নোরা এবং ক্যাথলিন তারা মোটামুটি ভালো মতোই বুঝে গিয়েছে যে বার্টলি যাবেই এবং তার যাওয়া উচিত, কারণ সেই হচ্ছে লাস্ট জীবিত সন্তান ছেলেদের মধ্যে। তবে মারিয়ার খুব জোর দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে যে তাকে তিনি যেতে দিতে চাচ্ছেন না, যে তার ভাই মাইকেলেরই এখনও খবর নেই, সে যদি চলে যায় আর কোনো দিন না ফিরে, এই জন্য সে ভাবছে যে সম্ভবত তাদের যে গ্রামের প্রিস্ট সেও হয়তো বাধা দিবে যে সে যেন না যায়, কারণ আবহাওয়া খুবই খারাপ, যে কোনো সময় ঝড় আসতে পারে, সমুদ্র বেশ উত্তাল। তাদের এই আলোচনার সময়েই বার্টলি কিচেনে প্রবেশ করে, কারণ তার কিছু লম্বা দড়ির প্রয়োজন রয়েছে যেগুলো সে ঘোড়াকে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করবে। মারিয়া তাকে আবার বাধা দেওয়ার চেষ্টা করলো যেন সে না যায়, তবে সে বলল যে সে যাবেই, কোনোভাবেই তাকে থামানো যাবে না। এবং মারিয়া তাকে বোঝানোর চেষ্টা করে মাইকেলের জন্য যে কফিন এবং হোয়াইট বোর্ডস এগুলো রেডি করা হচ্ছে সেগুলো দেখিয়ে বার্টলিকে থামানোর চেষ্টা করে, স্মরণ করিয়ে দিতে যে তার বড় ভাই অলরেডি তার কোনো খবর নেই, বেঁচে আছে কি না সেটাও জানা নেই, তাই সে যেন ঘোড়া বিক্রি করতে এখনই না যায়। বার্টলি যেহেতু খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তাকে যেতেই হবে, কারণ সে না গেলে পরিবার সার্ভাইভ করবে কিভাবে, তাই সে তার মায়ের কথা শুনল না এবং তার কাপড় বদলে তার বোনদের সে বলল যে তারা যেন তাদের যে ভেড়াগুলো রয়েছে সেগুলো দেখে শুনে রাখে এবং তার মায়ের কাছ থেকে কোনো প্রকার ব্লেসিংস না নিয়েই চলে গেল, অর্থাৎ কোনো দোয়া বা শুভকামনা না নিয়েই চলে গেল। সে সময় আয়ারল্যান্ডের এক ট্রেডিশন রয়েছে, ঐতিহ্য রয়েছে বা সবার একটা বিশ্বাস রয়েছে যে কোনো সন্তান বা ছেলে সে যদি কোথাও যায় ঘরের বাইরে দূরে কোথাও, তাহলে তাকে মায়ের ব্লেসিং, পরিবারের ব্লেসিং নিয়ে যেতে হয়। কিন্তু সে যেহেতু তার মায়ের বিপরীত কথায় চলছে, অর্থাৎ তার মায়ের কথা সে শুনল না, তাই সেও ব্লেসিংটা সেভাবে নিল না। এবং মারিয়া তার মা যেহেতু একটু ভিন্ন মত দিচ্ছিল, তিনিও ব্লেসিং দেননি, এজন্য সেই পুরাতন যে ট্রেডিশনটা রয়েছে সেটা আসলে ভেঙে গেল বা তার ব্যতিক্রম ঘটল এখানে, অর্থাৎ অশুভ কোনো ব্যাপারের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। এরপর বার্টলি একটা রেড মেয়ার এবং একটা গ্রে পনি তার পিছনে বেঁধে এগোতে লাগলো, অর্থাৎ তার রেড মেয়ারের পিছনে যে গ্রে পনিটা রয়েছে সেটা আকারে বেশ ছোট, ছোট ঘোড়া বলে ওটাকে, সেটা নিয়ে যাচ্ছে, যেটা আসলে মাইকেলের। তার বড় বোন ক্যাথলিন তখন লক্ষ্য করে যে বার্টলি তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সাথে খাবার নিতে ভুলে গেছে, এজন্য ক্যাথলিন তার মা মারিয়াকে বলল যে তাকে সামনের যে ওয়েলটা রয়েছে সেখান পর্যন্ত হেঁটে যেতে এবং এই খাবারগুলো বার্টলিকে দিতে, এবং খাবার দেওয়ার সময় সে যেন তাকে ব্লেসিংসও দিয়ে দেয় আর যেন রেগে বা কোনো কিছু মনে করে ব্লেসিংটা দেওয়া বন্ধ না করে। মাইকেল ব্যবহার করতো এমন একটা স্টিক বাসায় ছিল, সেটা নিয়ে মারিয়া এগিয়ে গেল এবং এগোনোর সময় তিনি বিলাপ করতে করতে এগোচ্ছেন এবং বলতেছেন যে তাদের যে বয়স্করা রয়েছে, অর্থাৎ এর পূর্বে মাইকেল, তার পূর্বে যারা বড় ভাই ছিল এবং মারিয়ার স্বামী, তার স্বামীর বাবা যে মারা গিয়েছে, তারা তাদের উত্তরসূরিদের জন্য কিছু রেখে যায়নি, এটা নিয়ে তিনি বিলাপ করছিলেন আর এগিয়ে যাচ্ছিলেন। তার মা যখন ওই খাবার এবং ব্লেসিংস দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল,
বাসায় থাকা ক্যাথলিন এবং নোরা বুঝলো যে এটাই হচ্ছে ফাঁকা সময় যেটাতে আমরা ওই বান্ডিলের কাপড়গুলো চেক করে দেখতে পারবো যে সেগুলো হচ্ছে মাইকেলেরই কি না। এবং নোরা বান্ডিলটা খোলার পর বুঝতে পারে যে এটা আসলেই মাইকেলের, কারণ এখানে যে স্টকিংসটা রয়েছে, মোজা রয়েছে, সেগুলোতে যে সেলাই করা রয়েছে এই সেলাইগুলো নোরা করেছিল এবং সে জানে সে কীভাবে সেলাই করেছিল এবং কতগুলো সেলাই করেছিল। এবং এগুলো দেখে নোরা বুঝতে পারলো যে এগুলো তারই সেলাই করা এবং অর্থাৎ কাপড়গুলো হচ্ছে মাইকেলের। এর মানে হলো যে মৃত ব্যক্তিটাকে পাওয়া গিয়েছিল এবং ঠিকমতো ধর্মমতেই যাকে সমাহিত করা হয়েছিল সেই মৃত মানুষটা ছিল মাইকেল। এবং এই দুই বোন ক্যাথলিন এবং নোরা খুব তাড়াহুড়ো করে কাপড়ের বান্ডেলগুলো আবার গুছিয়ে লুকিয়ে রাখলো, কারণ তারা ভেবেছিল যে তার মা মারিয়া যেহেতু তার ভাই বার্ডলিকে খাবার দিতে গেছে এবং ব্লেসিংসও দিয়ে আসবে, তাহলে আশা করা যায় যে তার মুড অপেক্ষাকৃত ভালো থাকবে। এবং এই কাপড়গুলো যদি আবার তিনি দেখেন যে মাইকেল মারা গিয়েছে, তাহলে তিনি আবার শোকে আচ্ছন্ন হয়ে পড়বেন। তাই তারা কাপড়গুলো লুকিয়ে রাখলো যে তার মা যেন জানতে না পারে যে মাইকেল আর বেঁচে নেই। তবে যখন মারিয়া ফিরে আসলো তখন দেখা গেল যে ভিন্ন চিত্র। আগে যেরকম তার মন খারাপ ছিল, এখন আরও তার চেয়ে বেশি মন খারাপ মারিয়ার। তার এই মন খারাপের কারণ যখন তার দুই মেয়ে জিজ্ঞেস করলো যে তার কী হয়েছে, তখন তিনি জানালেন যে তিনি যখন খাবার দিতে গিয়েছিলেন বার্ডলিকে এবং ব্লেসিংস, যাওয়ার আগেই তিনি দেখতে পেলেন যে বার্ডলির পিছনে যে ছোট ঘোড়া অর্থাৎ গ্রে পোনিটা বাঁধা ছিল সেটার উপরে মাইকেল বসে আছে। যদিও এটা একটা হেলুসিনেশন ছিল, অর্থাৎ তিনি বাস্তবে দেখেননি, এটা ছিল কল্পনার মাধ্যমে হেলুসিনেশন হয়ে দেখা, তবু এটার দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে বার্ডলিকে মৃত্যু ধাওয়া করছে, কারণ ওই দ্বীপের মানুষের খুবই অলৌকিক জিনিস বা কুসংস্কারের তারা আচ্ছন্ন ছিল। এবং এই ব্যাপারটা চিন্তা করে যে বার্টলি হয়তো আর ফিরে আসবে না, কারণ তার পিছনে মৃত মাইকেলকে যেতে দেখানোর যে ভীষণটা সেটা তিনি দেখতে পেয়েছেন, এই ব্যাপারটা তাকে খুবই শকড করে। আর এজন্যই তিনি বার্টলিকে খাবারও দিতে পারেননি এবং ব্লেসিংসও দিতে পারেননি। তাই পুরো ব্যাপারটা চিন্তা করে তিনি আগের চেয়ে অনেক বেশি বিলাপ করছেন বা তার মানসিক এবং শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে। নোরা এবং ক্যাথলিন ভেবেছিল তাদের মায়ের মুড ভালো হবে, কিন্তু যখন দেখা গেল তার চেয়ে আরও খারাপ হয়েছে, কারণ এখন ডাবল শোক যে মাইকেল বেঁচে আছে কিনি এটার মাঝখানে তিনি দুলছেন, এদিকে আবার বার্ডলির এরকম হবে বলে তিনি আশঙ্কা করছেন। তাই এই দুই মেয়ে অর্থাৎ ক্যাথলিন এবং নোরা তারা ভাবলো যে মাইকেলের ব্যাপারটা তার মাকে জানানো উচিত। এজন্য তারা সেই কাপড়ের বান্ডেলগুলো বের করলো এবং মারিয়াকে জানালো যে তারা একটি বান্ডেল পেয়েছে যেগুলো প্রিস্ট এনে দিয়েছে, এবং সেই প্রিস্ট তাদের এটাও জানিয়েছে যে মাইকেল আর বেঁচে নেই এবং তাকে ধর্মের রীতিনীতি অনুসারেই সমাহিত করা হয়েছে। যে মারিয়া আবার বিলাপ করা শুরু করলো, কারণ তিনি যেটা আশঙ্কা করছিলেন যে মাইকেল হয়তো আর বেঁচে নেই সেটাই সত্যই প্রমাণিত হয়েছে। তবে এই বিলাপ করতে করতেই পরবর্তীতে বেশ কিছুক্ষণ পরে দেখা গেল ওই আইল্যান্ডের বেশ কিছু মহিলা মানুষ এবং পুরুষ মানুষ তারা একটা বডি নিয়ে আসছে যেটা হচ্ছে বার্টলির, এবং তারা সেই বার্টলির মৃতদেহ ওই কটেজের সামনে এনে রাখে। এবং সেখানকার মহিলারা এটা জানায় যে বার্টলির পিছনে যে গ্রে পোনিটা যাচ্ছিল সেটা আসলে বার্টলিকে ধাক্কা দিয়েছে এবং বার্টলি ধাক্কা খেয়ে সমুদ্রে পড়ে গিয়েছে, এবং যেখানে ছিল অনেকগুলো পাথর সেগুলোতে ধাক্কা খেয়ে বার্টলি মারা গেছে পরবর্তীতে পানিতে ডুবে। অর্থাৎ যে গ্রে পোনিটাতে বার্টলির মা মারিয়া ভীষণ দেখেছিল যে মাইকেল যাচ্ছে, সেটাই অবশেষে তার মৃত্যুর কারণ হলো। অর্থাৎ এ মুহূর্তে মারিয়ার আর কোনো ছেলে সন্তান জীবিত নেই। প্রবাদ রয়েছে যে অল্প শোকে কাতর হয় মানুষ আর অধিক শোকে হয়ে যায় পাথর, অর্থাৎ তার কোনো শোক আর সেন্সগুলো খুব ঠিক সেভাবে কাজ করে না। তাই বার্ডলির মৃতদেহ যখন মারিয়া দেখল তিনি আর আগের মতো বিলাপ করলেন না, তিনি পবিত্র পানি হোলি ওয়াটার তার শরীরের উপর ছিটিয়ে দিলেন, এবং এই মুহূর্তে দেখা গেল যে তিনি তার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তিনি বলতেছেন যে এখন হয়তো তিনি রাতে ঘুমাতে পারবেন, কারণ যতদিন পর্যন্ত তার সন্তানরা জীবিত ছিল
যখনই তারা বাইরে গেছে তখনই তাকে রাতভর তিনি তাদের জন্য প্রার্থনা করতেন, তাদের জন্য চিন্তিত থাকতেন, কান্না করতেন যে তারা যেন নিরাপদে থাকে, অথবা মারা যাওয়ার পর তাদের জন্য আবার ল্যামেন্টিং, সব কিছু মিলিয়ে তিনি অনেক দিন বিনিদ্র রজনী কাটিয়েছেন। এখন যেহেতু আর কেউ নেই সেজন্য তার রাতে ঘুম হবে তার আর কোনো চিন্তা নেই, কারণ তাদের পরিবারের প্রত্যেক পুরুষ মানুষ সবাই সমুদ্রে ডুবেই মারা গিয়েছে। এবং এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডায়ালগ আসে বা কোটস আসে, যেরকম মারিয়া বলে যে দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। আবার বলে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। তিনি যে নিজে নিজেই মাইকেলের কফিন রেডি করতেছিলেন, যে মাইকেলকে যেগুলো দিয়ে সমাহিত করা হবে, সেই মাইকেলকে তো সমাহিত করা হয়েছে তার আগেই, এবং সেই মাইকেলের ওই কফিন সহ যেগুলো রেডি করা ছিল সেগুলো এখন বার্টলির কাজে লাগছে এবং সেগুলো দিয়ে তাকে সমাহিত করা হয়। এরপর মারিয়া তার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের বাবা, তার ছয় ছেলে শন, সিমাস, স্টিফেন, পেচ, মাইকেল এবং বার্টলি তাদের সবার জন্য প্রার্থনা করলো যে তারা যেন মৃত্যুর পরের জীবনে সুখে থাকে। এবং তার এই বিলাপ, শোক, এগুলো চলাকালীন সময়েই ড্রামাটি শেষ হয়, অর্থাৎ ড্রামার পর্দা নামে, যেহেতু ড্রামাগুলো মঞ্চে অভিনয় করা হয় এখানেই ড্রামাটি শেষ হয়। এই ড্রামায় যে ট্র্যাজিক ক্যারেক্টার রয়েছে সেটি হলো মারিয়া। এখন প্রশ্ন আসে যে মারিয়া অন্যান্য ট্রেডিশনাল ট্র্যাজিক ক্যারেক্টারদের মতো কেন নয়, কেন ভিন্ন? সেটা এইভাবে যে অ্যারিস্টটলিয়ান বা শেক্সপিয়ারিয়ান যে থিওরি রয়েছে দেখা যায় তাদের ট্র্যাজিক ক্যারেক্টারগুলো হচ্ছে হাইবর্ন, যারা উঁচু অভিজাত বংশে জন্মগ্রহণ করেছে, যাদের জীবনে ট্র্যাজিক প্রভাব ছিল, অর্থাৎ নিজস্ব কিছু ত্রুটি রয়েছে যেগুলোর জন্য তাদেরকে অনেক সাফার করতে হয়েছে বা যেগুলো তাদের জীবন ধ্বংসের কারণ হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে মারিয়া কোনো হাইবর্ন ফ্যামিলি থেকেও আসেনি, তারা হতদরিদ্র, তারা সমুদ্রের উপরে কাজ করেই টিকে থাকে, অর্থাৎ হাইবর্নটা এখানে মিলল না। দ্বিতীয়ত হচ্ছে মারিয়ার কোনো ট্র্যাজিক ফ্ল নেই, অর্থাৎ তার যে এমন কোনো ত্রুটি যেটা বা ভুল যেটা সে করেছে যার জন্য সাফার করছে এমনটা নয়। সমুদ্রের উপরে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, সমুদ্রের সাথে থেকেই তাদের চলতে হয়, এখানে তার কোনো দোষ নেই। কিন্তু তবুও দেখা যায় যে সে সমুদ্রের কারণে তাকে সারা জীবন সাফার করতে হয়েছে, তাদের পরিবারের আটজন ব্যক্তিকে সমুদ্রে ডুবে মারা যেতে হয়েছে, যেটা আসলে মারিয়ার কোনো ফল্ট ছিল না। এই দুটো দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে মারিয়া আসলে অন্যান্য ট্রেডিশনাল ট্র্যাজিক ক্যারেক্টারদের মতো নয়। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ একটি ড্রামা রয়েছে, সেটি হলো সুপার ন্যাচারাল এলিমেন্টস, অর্থাৎ অলৌকিক কী কী এলিমেন্টস রয়েছে। তার ভিতরে আমরা একটা দেখতে পেয়েছি যে যখন বার্টলি গলে ফেয়ারে তাদের ঘোড়া এবং পনি এসব বিক্রি করতে যাচ্ছিল, তার পিছনে যে মাইকেলের দেখা পেয়েছিল, ভীষণ দেখতে পেয়েছিল, এটা একটা হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্টস এখানে ব্যবহার করা হয়েছে, এবং যেটা দিয়ে বোঝানো হয়েছে যে বার্টলিও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, সেও আর বেঁচে ফিরবে না। এছাড়া এই ড্রামাতে দুটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, তার ভিতরে একটি হলো দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। যখন মারিয়ার সর্বশেষ সন্তান বার্টলিও মারা গেল তখন তার আর হারানোর কিছু নেই, তখন মারিয়া এই উক্তিটা করে যে তারা সবাই মারা গিয়েছে, তারা তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই, এই জন্য এই সমুদ্র আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত যে উক্তিটা বা কোর্সটা রয়েছে সেটা হলো নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। যখন তার সর্বশেষ সন্তানটিও মারা গেল, বার্টলিকে নিয়ে আসা হলো, যখন তিনি শোকে পাথর হয়ে গেছেন, অর্থাৎ নিস্তব্ধ হয়ে গেছেন, তখন তিনি এই কথাটা বলেন যে, অর্থাৎ তার ভাগ্যকে মেনে নেন যে কোনো মানুষই চিরতরে বেঁচে থাকে না, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মারা যাবে, এবং আমাদের যা আছে যা বর্তমানে রয়েছে আমাদের সেগুলো নিয়েই স্যাটিসফাইড হতে হবে। অর্থাৎ তিনি বার্টলি তার সর্বশেষ সন্তানের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিলেন। আশা করি ড্রামাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সহ অন্যান্য ভিডিও এবং প্লেলিস্টের লিঙ্ক পাবেন, এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।